গসং গসং খে বুট পাইমানী বাকি নাইম থংবেদেক বুট না হাই আদং রকতৈ হাস্তেনি যত লুকুরক খাকা হামিয়াফারকা হাস্তে বিজেপি চংবারি বেদেক বখাকতৈ কক্তমা মানমানী জরাতৈ ফাশাল সারিক জরা ওয়েস্ট ত্রিপুরা আজকথায় বুট কলাইখা 81.23% সেভেন রামনগর আজকথায় বুট কলাইখা 71.26% ফাশাল সানজা জরাও বিজেপি তানগ কাইসা কক্তম পান্ডা খালায়ী অ কক্তমা রেখা হাস্তে বিজেপি নি আজক ফাংরাজি ভট্টাচার্যি ফিয়াবা সানজা জরাতেই বদল বিদল পুলিং সেন্টার পায়া খবর নাহার মং দাল বিদল কক্তমা না থং পিরখা হাস্তে নি কেবেং নাই বদল নি আদং রক চেনা নি সাইমানই ন আবহাই দাল বিদল সামুং খলাইকা বড় খনি বক অক্সিল সামুং দিশাকা বিজেপি নি হাস্তে আচক ফাং রাজ্য ভট্টাচার্যি আমরা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফা নির্বাচন সংগঠিত হয়েছে আজকে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী হিসাবে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কেন্দ্রের প্রার্থী হয়েছে এবং তার পাশাপাশি আমাদের সাত রামনগর বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচন সংগঠিত হয়েছে সেখানে আমাদের প্রার্থী ছিলেন প্রার্থী হয়েছেন আমাদের রাজ্যের মেয়র দীপক মজুমদার মহোদয় এবং সকাল থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই লোকসভা নির্বাচন এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং উৎসাহ উল্লাস দেখা গেছে কারণ আমরা জানি যে আজকে বিশেষ করে এই গ্রীষ্মের তাপদাহকে উপেক্ষা করেও মানুষ এই ভোটদানে অংশগ্রহণ করেছে এখন পর্যন্ত আমার কাছে যে নির্বাচন কমিশনের যে রিপোর্ট এসেছে তাতে আমরা লক্ষ্য করেছি যে আমাদের 81.23% ভোট এখন পর্যন্ত আমার কাছে যে খবর এসেছে সেই 81.23% ভোট পড়েছে এখনো প্রায় 321টি পুলিং স্টেশনে এখনো বাইরে লাইন রয়েছে সেই মতদাতারা সেখানে ভোটদানে অংশগ্রহণ করবে এবং সর্বোচ্চ ভোট এখন পর্যন্ত আমাদের কাছে যে রেকর্ড রয়েছে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রাপ্ত 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট সেখানে পড়েছে এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচনেও এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে 71.26% ভোট সেখানে পড়েছে এবং আমি আজকের এই ভোটদানে যারা অংশগ্রহণ করেছে সমস্ত মতদাতাকে আপনাদের মাধ্যমে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি নির্বাচন দপ্তরের দপ্তর আরক্ষা প্রশাসন সাধারণ প্রশাসন সকল ভোট কর্মী যারা ভোট কাজে জড়িত ছিল সুষ্ঠুভাবে নির্বাচনকে পরিচালনা করার জন্য আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবচেয়ে সর্বোপরি যারা মতদাতা যারা ভোটদানে অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি অ্যাকচুয়ালি দেখুন আমি তো সেটা খণ্ডন করেছি যে তারা তাদের পরাজয় নিশ্চিত এই পরাজয়ের গ্লানিকে মুখ ঢাকার জন্য কিছু তো একটা বলতে হবে বিরোধী দল কারণ এত বছর 25 বছর কমিউনিস্টরা এই রাজ্যের বুকে সিপিএমরা রাজত্ব করেছে আর এই কংগ্রেসই এই সিপিএম এর দূষর হয়ে তাদেরকে এই 25টা বছর রাজ্যের বুকে তাদেরকে মদত চুকিয়েছে মানুষকে বলে দেখিয়েছে যে আমরা সিপিএম বিরোধী বাম বিরোধী কিন্তু সিপিএম কে পেছন দিকে মদত দিয়ে তারা এই কংগ্রেসীরা 25টা বছর মানুষকে বিভ্রান্ত করেছে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কংগ্রেস এবং সিপিএম এক তারা একসঙ্গে লড়াই করছে সেটা মানুষ মেনে নিতে পারেনি মানুষ তা ভোটের মাধ্যমে সেটা তার যোগ্য জবাব দিয়েছে এই পরাজয়ের গ্লানি ভুলানোর জন্য তারা এই মিথ্যা আরোপ করেছে আমরা ইতিমধ্যে
আমাদের টিম ইলেকশন কমিশনের কাছে গোচরে নিয়েছে যে এটা ভিত্তিহীন, এবং যদি প্রয়োজন হয় আমরা আরও চেষ্টা করছি এই তারা ভিত্তিহীন খবর সম্প্রচার করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা আমরা এই দিকটাও আমরা খতিয়ে দিচ্ছি। উপনির্বাচনে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে সেটাতে 71.26%, যে আমাদের মোদিজি দেখানো পথকে অনুসরণ করে এই রাজ্যে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোটদানে অংশগ্রহণ করেছে। আজকে সকালবেলা থেকে ইন্ডিজোটের প্রার্থী এবং কংগ্রেসের একজন বিধায়ক এবং সিপিএম এর প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনারা কিছু ভিত্তিহীন খবর মানুষের সামনে সেটা প্রচার করে যে নির্বাচনের হারটাকে পরাজয়টাকে সুনিশ্চিত করেছে, তাদের কাছে সুনিশ্চিত হয়ে গেছে, তাদের এই জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে। 2023 বিধানসভা নির্বাচনে তাদেরকে এই রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে, তো তাদের পরাজয় নিশ্চিত ভেবে তারা এই শাসক দলকে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের কাছে বিভ্রান্তিকর খবর ছড়ানোর প্রয়াস করেছে তারা। আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসাবে তাদেরকে এই তাদের এই ভিত্তিহীন যে খবর সম্প্রচার করা হয়েছে বা ভিত্তিহীনভাবে তারা অভিযোগ করেছেন তার সুযোগ্য জবাব এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভোটদানের মধ্য দিয়ে সেটা তারা প্রমাণ করেছে। আমরা ইতিমধ্যে নির্বাচনের কাছে এই যে মিথ্যা অপপ্রচারে শাসক দলের বিরুদ্ধে হেয় প্রতিপন্ন করার জন্য যে প্রয়াস করেছে তার জন্য আমরা লিখিত অভিযোগ করেছি এবং প্রয়োজনে আরও তাদের জন্য আইনগত ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নেব। মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে মানুষকে ত্রিপুরা রাজ্যে যেভাবে বিগত দিনে ঠকিয়ে আসছে মনে করেছেন এখনো তারা বৈতরণী পার হওয়ার জন্য সেই মিথ্যার আশ্রয়কে ভর করে নির্ভর করে, কারণ তাদের কাছে তাদের মাটি মানে পায়ের নিচে মাটি সরে গেছে, তারা জানে তাদের দলের ভূমিকম্প হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিত্তিহীন খবর ছড়িয়ে শাসক দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে তার সুযোগ্য জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে, এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তা আমি আবারও আমার এই সাংবাদিক বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারাও অক্লান্ত পরিশ্রম করে, কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা সঠিক সংবাদ সঠিক সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও সারা দিন পরিশ্রম করে নির্ভীকতার সঙ্গে আপনারা খবর সম্প্রসারণ করেছেন মানুষের সামনে পৌঁছে দিয়েছেন, আমি আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। আশালনি কখন পান্ডা মাঞ্জাখা বিজেপি নি ভাইস প্রেসিডেন্ট অশোক সিংহা বিজেপি নি খুকফাং সুব্রত চক্রবর্তী আকর্ষণ রাজখর আগুলি নিশিমি প্রণব নি কখন চিনি খরাং